আসসালামু আলাইকুম। আজ বুধবার 22 মে 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বিদেশে মোট বিনিয়োগ ছাড় হয়েছে প্রায় 70 মিলিয়ন বা 7 কোটি মার্কিন ডলার, কিন্তু বিনিয়োগের 1 টাকাও আসেনি দেশে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে একাধিক নামকরা ব্যবসায়িক গ্রুপ ও কোম্পানি বিদেশে বিনিয়োগ করলেও তা থেকে কোনো ধরনের আয়, মুনাফা কিংবা ইকুইটি বা মূলধন প্রত্যাবাসন করা হয়নি। সরকারের অনুমোদন নিয়েই বিদেশে এসব বিনিয়োগ করা হলেও তার হালনাগাদ কোনো তথ্য বা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। উপরন্তু ডলার সংকটের এই সময়ে গত বছর এক নতুন করে 3টি কোম্পানিকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। মোট বিনিয়োগ ছাড় হয়েছে প্রায় 70 মিলিয়ন বা 7 কোটি মার্কিন ডলারের মতো। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক জানান, বিদেশে ইতিপূর্বে করা বিনিয়োগের বিপরীতে কোনো আয় বা মুনাফা দেশে আসেনি। এদিকে বিদ্যমান ডলার সংকটে এ ধরনের বিনিয়োগ থেকে মুনাফা আয় প্রত্যাবাসন করা হলে তা দেশের জন্য কিছুটা হলেও মঙ্গলজনক হতো বলে অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষকরা মন্তব্য করেছেন। একই সঙ্গে বিদেশে বিনিয়োগ করা অর্থের সঠিক ব্যবহার, আয় সৃজন, মুনাফা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ সম্পর্কিত বিষয়ে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করারও পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক গত 1 বছরে নতুন করে 3টি কোম্পানির বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে। নতুন এ 3টি সহ বিদেশে মোট 20 বাংলাদেশি বিনিয়োগকারীর প্রকল্প সংখ্যা দাঁড়িয়েছে 24টি। গত বছরের আগস্ট পর্যন্ত এর সংখ্যা ছিল 17। জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন করে বিনিয়োগের অনুমোদন পাওয়া 3টি কোম্পানির নাম প্রকাশ করা হয়নি। বৈধভাবে এসব বিনিয়োগ হলেও হালনাগাদ পরিস্থিতি নিয়ে কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক দিতে পারেনি। এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকে এ সম্পর্কিত একটি নীতি নির্ধারণী কমিটি রয়েছে। আমি যতদূর জানি ওই কমিটি বিদেশে বিনিয়োগের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কনজারভেটিভ বা রক্ষণশীল, তবে এটা নিশ্চিত করতে হবে যেন বিনিয়োগের উদ্দেশ্যে নেওয়া বৈদেশিক মুদ্রার সঠিক ব্যবহার করা হয়। এছাড়া এসব অর্থ লগ্নি করা ব্যবসার আয় ও মুনাফা এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারীর কোনো এক্সপ্যানশন প্ল্যান বা সম্প্রসারণ পরিকল্পনা থাকলে সেটাও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা জরুরি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মিসবাউল হক বলেন, পোশাক, ভোগ্যপণ্য, ঔষধ এবং শুকনো ও প্যাকেটজাত খাবার, শিল্প কারখানা স্থাপন ও সেবা পণ্য খাতে এসব বিনিয়োগে নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমতি নেওয়া হয়েছে। মুখপাত্র বলেন, বিদেশে বিনিয়োগকারী শীর্ষ গ্রুপ ও কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য হল আকিস, স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, MBM, দুলাল ব্রাদার্স লিমিটেড ও নাসা গ্রুপ। এছাড়া রয়েছে BSRM প্রাণ, সামিট পাওয়ার, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ACI, রেনেটা, এজে সুপার গার্মেন্টস, কলাম্বিয়া গার্মেন্টস, টেক আউট লিমিটেড এবং সার্ভিস ইঞ্জিন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নতুন করে বিদেশে বিনিয়োগের অনুমোদন পাওয়া কোম্পানির নাম জানানো হয়নি। তবে মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক জানান, ছাড় হওয়া গ্রস বা মোট বিনিয়োগের পরিমাণ 69.54 মিলিয়ন ডলার। তিনি আরও জানান, যেসব দেশে বাংলাদেশি বিনিয়োগ গেছে তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, হংকং এবং আফ্রিকার দেশ এস্তোনিয়া, ইথিওপিয়া ও কেনিয়া। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ইথিওপিয়াতে বেশ কয়েক বছর আগে বাংলাদেশের DBL প্রায় 10 মিলিয়ন বা 1 কোটি ডলার বিনিয়োগ করেছে, কিন্তু আফ্রিকার দরিদ্র এই দেশটিতে বিদ্যমান গ্রুপগুলোর সংঘর্ষ ও আধিপত্য সৃষ্টির হামলায় DBL এর বিনিয়োগ করা অবকাঠামো কারখানা ক্ষতিগ্রস্ত হয়। এতে করে ওই বিনিয়োগ করা অর্থ আর উদ্ধার করা বা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড এর মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে IFIC কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিক লেন, লন্ডন E16RF, UK। IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড, IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।